स्कूलों का, तारों का, सबका कहना है, 1000ों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का, तारों का, सबका कहना है, 1000ों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का, तारों का, सबका कहना है। हेलो गाइस, कल राखी और अखन रात्रे बेला आमरा अखन राखी तैरी करछि आपनादेर देखाबो। এখন কিন্তু এখন নয়, কালকে যখন রাখি বাঁধা হবে তখন একবারে। অ্যাকচুয়ালি আমি গান করলাম ওখানে, ওই বেহনার জায়গায় ভাইয়া দিলে ভালো হতো। না না, আমি আছি, আমার কোনো ভ্যালু নেই। আমার বেহনা আছে তাই আমি বেহনাই বললাম। বাট দিনটা ভাইয়াদের জন্য ঠিক আছে, আমাদের তো কোনো দিনই নেই, সব ভাইয়া ভাইয়া ভাইয়া। এই যে অনেক কিছু নিয়ে এখানে রাখি বানাতে বসেছি, এই যে এত সব জিনিস নিয়ে বসেছি আমরা, রাখি তৈরি হচ্ছে এখন। এই যে আমার দিদি, এবার আমিও গিয়ে বসি। জানি কেসি বান্দি তুলে আখিয়ো কে রোর, মন মে খিচা চলা আয়া তেরি ওর, মেরে চেহরে কে সুভা জুলফো কে শাম, মেরা সব কুছ হে পিয়া আব সে তেরি নাম, নজরো নে তেরি ছুয়া তু হে জাদু গুয়া, হোনে লগি হু মে হসি আফরি আফরি এই যে আমাদের রাত্রিবেলা আমরা এত কষ্ট করে রাখি বানিয়েছিলাম, তো সেই রাখিগুলো এখানে সবই একসাথে রয়েছে। একটা বোধহয় কম আছে, একটি রাখি, অন্যরকম কিছু নেই। আর এই যে এসছে দাদা, পিসির ছেলে। তো দাদার একটু শরীরটা খারাপ, গ্ল্যান্ড ফুলেছে, যার জন্য দাদা তাড়াতাড়ি এসছে। দাদা দোকানে এসেছিলো, বললো একবারে তবে রাখিটা বেঁধে দিই, দুপুরবেলা আমি আর আসবো না। কিন্তু এখন রান্না বান্না কিছুই হয়নি, তো পরে দাদার জন্য পাঠিয়ে দেবো। আর এখন রাখি বেঁধে দিচ্ছি, মিষ্টি খাইয়ে দেবো, আর কি করবো বলুন। তো এই আর কি। তো যাই হোক, মানে সবাই প্রে করবেন যাতে দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ওর এই প্রবলেমটা অনেকদিন থেকে হচ্ছে, ডাক্তারও চেঞ্জ করেছে, তো কিছু লাভ হচ্ছে না। যাই হোক, এখন একটা জায়গায় দেখাচ্ছে, আর ওখান থেকে বলেছে যে এটা না কমলে থাইরয়েড টেস্ট করাতে, হয়তো থাইরয়েডের প্রবলেমের জন্য হতে পারে। তো সবাই এটা প্রে করবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই বছরে রাখিতে ওর সাথে সেইরকম আনন্দ করা হলো না, নেক্সট ইয়ার অবশ্যই অনেক অনেক আনন্দ করবো আমরা সবাই মিলে। তো যাই হোক, ওকে সকাল সকাল রাখি পরিয়ে দিলাম, আর এই যে একটা মিষ্টিও খেয়ে নিয়েছি। এবার তো সেই মোমেন্টেই হচ্ছে, মানে এর থেকে ডাবল যদি মিষ্টি হয় সেটাও একবারে খেয়ে নিতে পারবে। ও খাইয়ে দেবে বললো, কিন্তু দাদা একা একাই খেয়ে নিল। আর এটা হচ্ছে আমার স্কুলের একটা বন্ধু, মানে হচ্ছে
ছোটবেলা থেকেই বন্ধু, আর একসাথে পড়েছি 5 থেকে 10 পর্যন্ত। তারপরে ও অন্য স্ট্রিমে, অন্য জায়গায়, আমি অন্য স্ট্রিমে। তো ও এখন থাকে ইউপিতে, সিভিল ইঞ্জিনিয়ার। আজই বাড়ি এসছে, তো আজকে এসছে আমাদের বাড়ি, আমি রাখি পড়লাম। আর এবার আমরা একটা জায়গায় যাব, আপনারা অবশ্যই সাথে থাকবেন কিন্তু। আর আমি ওকে রাখি পরিয়ে কি আশীর্বাদ করলাম সেটাও দেখে নিন কেমন। আশা করি সবাই খুব আনন্দ পাবেন শুনে। আমি যাব সেজে গুজে। তো দাদাদের রাখি রাখি পরিয়ে এখন এই যে আমার স্কুলের বন্ধু, ও অনেকদিন পরে বাড়ি এসছে। তো ওর সাথে একটু ঘুরতে বেরোচ্ছি, যাচ্ছি আরংঘাটা। সেখানেও আরো বন্ধু বান্ধব আছে, তো দাদার সাথে পরিচয় হবে। তো চলুন যাওয়া যাক। আরংঘাটা পর্যন্ত একটা বন্ধু গাড়িতে এলাম, তো এখানে এসে চেঞ্জ হয়ে গেল। আর আমরা মানে একটা স্কুটি আর একটা বাইক, দুটো গাড়ি নিয়ে এখন যাচ্ছি একটু গঙ্গার ধারে হাওয়া খেতে। তো যাওয়া যাক, চলুন আপনারাও সাথে থাকবেন। অবশ্যই জায়গাটা খুব ভালো, অবশ্যই একটু আগে গেলে আরও সুন্দর হতো, কিন্তু হঠাৎ প্ল্যান হলো, হঠাৎ যাওয়া হচ্ছে, এখন প্রায় সুখে নামবে নামবে। তো সাথে থাকুন। তো এখানে আমরা পৌঁছে গেছি, আর এখন এখানটা একটু ঘুরে দেখবো। আর রাত্রিবেলা যেহেতু মানে খুব ভালো করে দেখানো যাচ্ছে না, আর তো কখনো দিনের বেলা এসে অবশ্যই জায়গাটা ঘুরে দেখাবো, জায়গাটা অবশ্যই খুব সুন্দর। তো এখানকার কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার বাড়ি ফেরার পালা, এখন আমরা বাড়ি ফিরছি। আর এই যে আমি তো তখন বাড়ি ছিলাম না, বনু এই যে মামার ছেলে এসছে, ওকে রাখি বেঁধেছে। ও তো ভীষণ দুরন্ত, তো ওকে এক জায়গায় বসিয়ে রাখা খুবই মুশকিল। তো এক জায়গায় বসে যে ও রাখিটা পড়ছে, সেটা বনুর ভাগ্য ভালো। আর যেই ক্যামেরাই মানে ফোনের ক্যামেরা হোক, যেই হোক, সেই ক্যামেরাটারও ভাগ্য ভালো যে ওকে স্থিরভাবে একটা ভিডিও তুলতে পারছে। আর মা মামাদের রাখি বেঁধেছে, তো সেটার ভিডিও নেই, ছবি আছে। আর বড় মামার শেভ করা ছিল না বলে বড় মামার ছবি তুলতে যায়। আমি তো হঠাৎ করে ঘুরতে চলে গেলাম, মানে কোনো প্ল্যানিং ছিল না।
তো মামার ছেলে মেয়ে এসছে বাড়ি, এসে দেখি তো ওদের আসার কথাই ছিল, যার জন্য মানে ইচ্ছে ছিল না, তবু বন্ধুদের সাথে গেলাম, বেশ ভালোই কাটলো সময়টা। তো এখন ওদের রাখি পরাবো। এই যে এটা মামার মেয়ে, তো যতই হোক আমরা মেয়ে বলে কি আমরা রাখি পরবো না, আমাকে যদি কেউ পরাইনি তো ও বলো তো ছোট মানুষ, ওর মন খারাপ করবে, তা ওকে পরিয়ে দিলাম। আর এই যে দুরন্ত বাচ্চাটা, ও মানে রাখি পরাতে গিয়ে কতবার যে টেনে টেনে রাখি পরাতে হলো সেটা দেখুন, মানে এত দুরন্ত, এত দুরন্ত, সারাক্ষণ মা ওকে খাওয়াচ্ছে, মানে আমার মা ওকে খাইয়ে দিল এতক্ষণ ধরে, তো তাতে ও গেম খেলেই যাচ্ছে ফোনে, ও পিসি খাইয়ে দিচ্ছে দিচ্ছে, আমার 1 ঘন্টা ধরে ওকে খাওয়ালো। আর এই যে রাখি পরাতে গিয়ে ওকে যে কতবার টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তো আমি ওকে শেষমেশ জিজ্ঞেস করলাম যে এতগুলো রাখিও পড়েছে কোনটা ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, তো ও বললো দাঁড়া আমি ক্যালকুলেশন করে বলছি। তো ও এখন ক্যালকুলেট করছে, ক্যালকুলেট করে রেজাল্টটা দেবে। আর এই যে বনুকে আমি রাখি পরিয়ে দিলাম, তো যাই হোক ও ডিজার্ভ করে একটা রাখি, তো সেই জন্য ওকেও একটা রাখি পরিয়ে দিলাম। যাই হোক ওটা ওর পছন্দের রাখি, ওকেই পরালাম, আশা করি ভালো লেগেছে। তো সব ছিল আমাদের হোমমেড রাখি, আশা করি ভালো লেগেছে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, হয়তো খুব একটা গুছিয়ে উঠতে পারিনি, তো যাই হোক দিনটা আরও ভালো মানে কাটানোর ইচ্ছে ছিল, তো সেটা হয়নি, কারণ সকালবেলা যে দাদা এসেছিল দাদার শরীরটা একটু খারাপ, যার জন্য ও একটু মানে তাড়াতাড়ি এসে আবার চলে গেছে, তখন রান্নাবান্না কিছুই হয়েছিল না ওর, মানে হয়তো ওই গ্ল্যান্ডে ইনফেকশন হয়েছে বা কিছু হয়েছে, যার জন্য ওর শরীরটা বেশ খারাপ। আর একটা দাদা আসার কথা ছিল, দাদা তো অ্যাক্সিডেন্ট করেছে বললো, তো আসতে পারেনি। আর যাই হোক নিজের কেউ থাকলে হয়তো আর ভালো করে এনজয় করতে পারতাম, যাই হোক কেউ নেই। তো আর ভাই বোন তো এসেছিলো, মামার ছেলে মেয়ে মামারা এসেছিলো, তো মোটামুটি কাটলো, আর বন্ধুদের সাথে খুব ভালো কাটলো, হঠাৎ করে বেরিয়ে পড়লাম, কোনো প্ল্যানিং ছিল না। তো যাই হোক কেমন লাগলো জানিও, আর আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।